মায়ের অস্বাভাবিক মৃত্যু, সন্দেহবশে পুলিশ ধরল বাবাকে। তাদের হেফাজতে পরপারে বাবাও, একই দিনে বাবা মাকে হারিয়ে অনাথ দুই মেয়ে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের নিবৃতপল্লী পূর্ব কাদমা গ্রামের অসহায় দুই বোনের কান্নায় তৈরি হয়েছে শোকাবহ পরিবেশ। কোনো সান্ত্বনাতেই কান্না থামছে না দুই বোনের। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের নিবৃতপল্লী পূর্ব কাদবা গ্রামের অসহায় দুই বোন প্রিয়াঙ্কা রায় ও প্রিয়সী রায়, শুক্রবার ভোরে তাদের মা সাবিত্রীর মৃত্যু হয় বাড়িতে। সন্দেহভাজন হিসেবে বাবা হিমাংশুকে নিয়ে যায় পুলিশ। সেদিনই পুলিশ হেফাজতে মারা যায় হিমাংশু, যদিও পুলিশের দাবি এটি আত্মহত্যা। ময়নাতদন্ত শেষে শনিবার রাতে দুজনের মরদেহ আসে গ্রামে। একই চিতায় দুজনকে দাহ করে গ্রামবাসী। অনাথ দুই মেয়ের কান্নায় ভারী এলাকার পরিবেশ। প্রিয়াঙ্কা নবম শ্রেণীতে আর প্রিয়সী পঞ্চম শ্রেণীতে পড়ে। বাবা হিমাংশু রায়ের ছোট চায়ের দোকান আর মা সাবিত্রী রানীর দিন মজুরিতে চলত তাদের টানাপোড়েনের সংসার। চরম দারিদ্রতার মধ্যেও লেখাপড়া করার দৃঢ় সংকল্প ছিল দুই বোনের, কিন্তু এখন তাদের অন্যের সংস্থানই অনিশ্চিত। বাবা নেই, আমার মা নেই, আমি কি করে খাবো? আমি লেখাপড়া কেন কি করবো? আমার বাবা মা তো সবাই চলে গেল, এখন আমার ছোট বোনটা নিয়ে কিভাবে খাবো? আমি পড়াশোনা করতে চাই। আমার তো দিন খেয়াল, আমি যে চালাবো সেই সাহসটাও তো আমার নাই। একই দিনে বাবা মাকে হারিয়ে প্রিয়াঙ্কা প্রিয়সীর জীবনে নেমে এসেছে ঘোর অমানিসা। খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই দুর্ভাগ্যজনক, এটা আমরা কেউ আশা করি না যে এই ধরনের মর্মান্তিক কোনো ঘটনা ঘটুক। গ্রামের লোক আমরা আসি না, সকাল থেকে দেখাশোনা করা লাগবে, না করলে গেলে বাচ্চাদের কোথায় যাবে? সরকারের কাছে একটাই দাবি, ছোট বাচ্চায় এদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ, যে খরচটা এটা সরকারে যেন দেখে। পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, কিন্তু অনাথ দুই মেয়ের দায়িত্ব নেবে কে? প্রশ্ন গ্রামবাসীর। বাংলাভিশন নিউজ ডেস্ক।